যে পুলিশকে বাধ্য করতে হবে এই যে ধর্ষক আছে তাকে অবিলম্বে গ্রেফতার করে ফাঁসি চাই। সবাইকে সুরক্ষিত রাখা, মহিলাদের সুরক্ষিত রাখা সব পুলিশের কর্তব্য আছে। মহিলা মুখ্যমন্ত্রী থাকতে মহিলার কর্তব্য মহিলাকে সুরক্ষিত রাখা। যদি মহিলারা মহিলাকে সুরক্ষিত না রাখতে পারে গ্রামের মানুষরা এর প্রতিবাদ করবে এবং দোষীকে ধরবে, এইটুকু বলতে পারি। নমস্কার। কারণ আমরা জানি যে আমাদের মেয়েরা, প্রত্যেকটা মেয়েরা হচ্ছে বাংলার মা দুর্গা, প্রত্যেকটা মেয়েরা হচ্ছে বাংলার মা কালী, প্রত্যেকটা মেয়েরা হচ্ছে আমাদের বাংলার মা লক্ষ্মী, মা সরস্বতী। আমরা আমাদের বাংলার মেয়েদেরকে আমরা এইভাবে ধর্ষণ করে